রাধারানী কৃষ্ণ প্রেমের ভিখারী নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে যমুনাতে জল আনতে যাচ্ছে। দেখা হলো গোবিন্দের সঙ্গে। ও মা, গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারছে না, ইচ্ছা হচ্ছে একটু কথা বলি কিন্তু কথা বলতে পারছে না। কেন না? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা বলাই আছে। কি গো মা, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? এখন হয়তো আমরা বলে দিই, তাই না? আমাদের লঘু গুরু জ্ঞান নেই, কার কাছে কি বলতে হয় আমরা জানি না, কিন্তু ভগবান এখানেও শিক্ষা দিচ্ছেন যে দাদা রয়েছে, দাদার সামনে প্রেমের কথা বলা যাবে না। কেন না? শাস্ত্র বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বরদা মানে হচ্ছে বাবার সমান, তাই তো বাবা? বাবার পরের জায়গা কাকে দেয়? না বরদাকে। এমন এমন পরিবারে আছে যে বরদা দেখবেন বাবার মতো ভাই বোনদের ভালোবাসে, একদম ছেলে মেয়ের মতো, তাই না? এমনও পরিবার আছে। হরি বল। তাহলে দাদা মানেই বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার মতো হয়, তার সামনে কি করে প্রেমের কথা বলা যায়? বলা যাবে না। কিন্তু মা গো, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়, তাই তো? ইশারা তো করা যায়, আর ইশারা মা সবাই বোঝে না, যে যাকে করে একমাত্র সেই বুঝতে পারে, তাই তো মা? সবাই তো বুঝবে না, কে কাকে কি ইশারা করলো আমরা কি করে বুঝবো? তো গোবিন্দ রাধারানী কি ইশারা করছেন? কেশ পরশী, অর্থাৎ কেশটাকে পরশ করে, ঠিক এইভাবে নাড়তে নাড়তে কেশটাকে স্পর্শ করে চলে গেল। কি বলে দিয়ে গেল? যে রাধে গো, আজকে মধ্যরাত্রিতে আমি তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। হরি বল। আমি তোমার কাছে আসব, তুমি ভালো করে কুঞ্জটা সাজিয়ে রেখো। আর সেই ইশারাটা বুঝতে পেরে রাধারানী কি করলেন? বৃন্দাবনে যত মালতি ফুল ছিল সব কিছু তুলে এনে গোবিন্দ সেবায় লাগাবো বলে খুব সুন্দর করে কুঞ্জটা সাজাচ্ছেন। তো কেমন ভাবে সাজিয়েছে মা? সাজাচ্ছে কি কি দিয়ে সাজাচ্ছে? বৃন্দাবনে সব ফুল তুলেছে, কিন্তু হ্যাঁ, রজনীগন্ধা ফুলের এত সেন্ট, তাই তো? রজনীগন্ধা ফুলের কত সেন্ট, কিন্তু রজনীগন্ধা ফুল দিয়ে সাজায়নি বাবা। যে ফুলের সেন্ট নেই সেই ফুল দিয়ে সাজিয়েছিল আজকে কুঞ্জ। কোন ফুল? মল্লিকা মালতী। যে ফুলের কোনো সুগন্ধ নেই সেই ফুল দিয়ে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে দেখো। হরি বল। যে ঘরটা সাজাচ্ছে কুঞ্জটা, ঘরের প্রাচীরগুলো ফুলের, ঘরের ছাউনিটা ফুলের, সব অল টোটাল যা কিছু করেছে সব কিছু ফুলের। আজ ফুলেরও আচির, ফুলেরও প্রাচীর, ফুলেরও ছাওয়াল ফুলের। ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ
বালিশ কারণ ওই পতি ফুলে ফুলে বড় যতন করে সাজায়ে বড় যতন করে সাজাইয়েছিলাম বড় যতন করে সাজাইয়ে যতন করে সাজাইয়েছিলাম প্রাণ গোবিন্দ আমার আসবেন বলে বড় যতন করে সাজাইয়ে বড় যতন করে সাজাইয়েছিলাম রানী গোবিন্দ আমার আসবে বড় যতন করে সাজাইয়েছিলাম রানী গোবিন্দ আমার আসবে বড় যতন করে সাজাইয়েছিলাম রানী গোবিন্দ আমার আসবে আসব বলে এলো বড় যতন করে সাজাইয়েছিলাম আসব আমার আসবে যতন করে সাজাইয়েছিলাম গোবিন্দ 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 আমার আসবে বড় যতন করে সাজাইয়েছিলাম রানী গোবিন্দ আমার আসবে রানী গোবিন্দ আমার আসবে বলে রানী গোবিন্দ আমার আসবে বলে রানী গোবিন্দ আমার আসবে বলে গোবিন্দ আমার আসবে বলে গোবিন্দ সেবা হলো সব সাজা কি বিফল যাবে গোবিন্দ আমার আসবে বলে সব সাজা কি বিফল যাবে গোবিন্দ আমার আসবে বলে আসব বলে এলো নাবে গোবিন্দ আমার আসবে বলে গোবিন্দ আমার এলো নাবে গোবিন্দ আমার আসবে বলে সব সাজা রানী গোবিন্দ আমার আসবে বলে রানী গোবিন্দ আমার আসবে বলে বড় যতন করে সাজাইয়েছি আসবে বলে এলো না বড় যতন করে সাজাইয়েছিলাম গোবিন্দ আমার এলো না রে বড় যতন করে সাজাইয়েছিলাম গোবিন্দ আমার এলো না রে বড় যতন করে সাজাইয়েছিলাম যতন করে সাজাইয়েছিলাম রানী গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়েছিলাম বড় যতন করে সাজাইয়েছিলাম বড় যতন করে সাজাইয়েছিলাম বড় যতন করে সুন্দর করে যতন করে সাজিয়ে দিয়েছে সব সাজানো হয়ে গেল মা মল্লিকা মালতি কত রকমের ফুল দিয়ে সাজিয়ে রাধারানী এবার বসে আছে কেমন করে বসে আছে ও মা রাধারানী যে বসে আছে তবে আমাদের মতো নয় রাধারানী আজকে দোকান পেতে বসে আছে কি গো মা আপনারা তো বসে আছেন বলি দোকান পেতে বসে আছেন তো দোকান খোলা আছে তো এখানে দোকান মানে সেই দোকান নয় যে দোকানে পয়সা দিলে জিনিস পাওয়া যায় আমি ওই দোকান বলিনি এখানে দোকান মানে দুই কান যারা দোকান পেতে মানে দুটো কান পেতে বসে আছে একমাত্র গোবিন্দ তাদের ঘরেই প্রবেশ করবে তাই না তা রাধারানী দোকান পেতে বসে আছে কেমন ভাবে আজ বধূর লাগিয়া সেজ বিছাইনো সখীরে আমি গাথিন ফুলের মালা মালা ওই বধূর লাগিয়া
মধুর লাগিয়া সখী সেজ বিছাইল গাঁথিল ফুলের মা মধুর সেটা হচ্ছে সন্ধ্যা প্রদীপ সখী দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করেছি আলা দীপ জ্বালানো তাম্বুল সাজানো মন্দির করেছি সখী সবে সাজা কি বিফলে গেল সবে সাজা কি বিফলে গেল সখী সবে সাজা কি বিফলে গেল প্রাণী বধু আমার সখী রে বধু এখনো পর্যন্ত এলো না রে আচ্ছা যে প্রদীপটা জ্বালিয়ে রাধারানী বসে আছেন এই প্রদীপ মনে মনে ভাবছে কি সৌভাগ্য আমার নিশ্চয়ই আগের জন্মে নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছিলাম বলে এ জন্মে প্রদীপ হয়েছে তা যে প্রদীপটা জ্বালাই আগে বললাম দু রকমের হয় একটা সন্ধ্যা প্রদীপ একটা পঞ্চ প্রদীপ রাধারানী আজকে সন্ধ্যা প্রদীপটাকে আপনারা যদিও জানেন আপনাদের কাছে কিছু অজানা নেই তবু আমি একটু ছোট করে বলি যে সন্ধ্যা প্রদীপ রাধারানী জ্বালিয়েছে সে প্রদীপের বিবরণ প্রদীপটা কে ছিল বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি এই পৃথিবীটা রচনা করবেন বলে মনে করলেন এই পৃথিবী সৃষ্টি করতে গেলে সব কিছুই আছে নদী গাছ প্রত্যেকটা জায়গা জল আছে স্থল আছে সব কিছুই আছে কিন্তু তখন কোনো মানুষের সৃষ্টি হয়নি সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন না সৃষ্টি করার জন্য পৃথিবী রচনা করার জন্য কি চায় মানুষের সৃষ্টি করতে গেলে দুজন চায় একটা নারী আর একটা পুরুষ কেন স্বাভাবিক কথা নারী পুরুষের মিলন না হলে কোনোদিন বংশ বাড়বে না বংশ না বাড়লে কোনোদিন মানুষের সংখ্যাও বাড়বে না তাহলে মানুষ সৃষ্টি হবে না তাহলে একটা নারী আর একটা পুরুষকে তৈরি করলেন কিন্তু আশ্চর্যের কথা তাদের দুজনের বিবাহ দিয়েছেন কিন্তু তাদের কোনো মিলন হচ্ছে না স্বামী স্ত্রী অথচ কেউ কারোর দিকে ঘুরেও দেখছে না এটা কি করে সম্ভব ব্রহ্মা ভাবলেন এরকম যদি হয় তাহলে আমি কি করে পৃথিবীটা সৃষ্টি করব তাহলে নারী পুরুষের যাতে মিলন হয় তার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা দেবতাকে তৈরি করলেন যার নাম হচ্ছে কামদেব কামদেব কামদেবকে যখন তৈরি করলেন কামদেব বলছি পিতা আপনি যে আমায় সৃষ্টি করলেন
কি আপনার অভিপ্রায়? কেনই বা আপনি আমায় তৈরি করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, দেখো বাবা, তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা নারী আর পুরুষ তাদের মাঝে মিলন ঘটানোই হচ্ছে তোমার কাজ। ওমা কামদেব তখন বলছে, পিতা, আচ্ছা আমি যদি এই কাজটা করব, তা কিভাবে কাজটা করব? আমার কোনো শক্তি নেই, আমার কাছে কোনো মন্ত্র নেই, আর আমার কাছে কোনো অস্ত্র নেই, কিভাবে এমন কাজ করব? ব্রহ্মা বলছে, বাবা তুমি চিন্তা করো না, তোমাকে পাঁচটা বান দেব। পাঁচটা বান কামদেবের হাতে দিলেন, আর যে পাঁচটা বানের কথা আমরা ক্লাস ওয়ানে পড়েছি, কি গো পড়িনি? একে চন্দ, দুয়ে তিনে, চারে পাঁচে, বাহ, পাঁচে পঞ্চবান, সবাই তো পড়েছি, কে না জানে কথাটা, তাই না? এটা পাঁচে পঞ্চবান, বান মানে কামদেবের হাতের বান, পাঁচটা বান দিয়ে দিল কামদেবকে। দেখো বাবা, তোমার কাছে আমি তোমার বাবা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, এই বানগুলো যাকে তাকে যেখানে সেখানে প্রয়োগ করো না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কামদেব বাবা যেই না বান পেয়েছে, অহংকার আরো বেড়ে গেছে, পারবে না, সিংহাসন পেয়েছে তো, আর যে একটা জায়গা পেয়ে যায়, পদ পেয়ে যায়, আসন পেয়ে যায়, অহংকার কিন্তু তখন বেড়ে যায়, তাই না? হরি বল। আর অহংকার যেই না বেড়ে গেল, হরি বল হরি বল, মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? নিতাই বল হরি হরি বল। কি গো মা, কেউ বলবে? টাকার বল রয়েছে, সম্পত্তির বল, শরীরের বল, রাজনীতির বল, কেউ হরি বল বলবে না, কারণ রক্ত গরম আছে তো, তাই অনেকে ভগবান মানে না। হরি বল বলবে কখন? যখন বল শেষ হয়ে যাবে, তাই না? তা আজ অহংকার বেড়ে গেছে, মনে মনে ভাবছে, তাহলে আমি ইচ্ছা করলে সব করতে পারি, আমার মধ্যে যখন এত ক্ষমতা, তাহলে এই বানগুলোর যদি অতই কাজ হবে, একটু পরীক্ষা করে দেখতে হবে না? তাহলে কাকে পরীক্ষা করব না? সামনেই আমার বাবা দাঁড়িয়ে আছে, আর কাউকে পেল না, নিজের বাবাকেই বান প্রয়োগ করেছে। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার বুকে যেই না কামের বান ছুড়ে দিল, এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি আজকে হয়ে গেল। কামের বান ব্রহ্মার বুকে এসে লাগামাত্র ব্রহ্মা সব কিছু স্মৃতি হারিয়ে ফেলল, ভুলে গেল বাবা মেয়ের সম্পর্ক, কি করলো, পিতা হয়ে নিজের মেয়েকে, নিজের কন্যাকে হরণ করে নিল। কোনোদিন শুনেছেন যে বাবা হয়ে নিজের মেয়েকে হরণ করে? এটা শোনা যায় না, এটা বিশ্বাস করা যায় না, কিন্তু ব্রহ্মা করেছিল। ব্রহ্মার কিন্তু কোনো দোষ নেই, দোষটা কার? ঘটনাটা শুনে কি বুঝলেন? দোষটা কামদেবের, তাই না? নিষেধ করেছিল, বাবা তুমি এরকম কাজ করো না, এই বান যাকে ছুড়বে সেই বিপদে পড়ে যাবে, তারই সর্বনাশ হবে। আজকে সেটাই হয়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা বলে উঠলেন, পিতা, তুমি বাবা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে, এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। ব্রহ্মা বলছে, দেখো মা, বিশ্বাস করো, আমি জেনে শুনে এত বড় পাপ করতে পারি না, কিছু কিছু পাপ আছে যা প্রায়শ্চিত্ত করা যায় না, প্রায়শ্চিত্ত করলেও ক্ষয় হয় না। আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে অশুচি অপবিত্র বলবে না, আজ থেকে তুমি শুচি হলে, আজ থেকে তুমি পবিত্র হলে, আশীর্বাদ করলাম, আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি বল হরি বল। যে প্রদীপ ছাড়া কোনো পুজো হবে না, কোনো অর্চনা হবে না, তাই না? প্রদীপ, ঠাকুর মশাই কি বলে, আচ্ছা পুজোটা করবো, আগে প্রদীপটা জ্বালাও, ও না জ্বালালে পুজো হবে না। সেই ব্রহ্মার মেয়ে, সন্ধ্যা হলো সন্ধ্যা প্রদীপ, সেই প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে বসে আছেন। এদিকে শুধু রাধারানী নয় গো, আরেকজনেরও মনে খুব ইচ্ছা হয়েছে কৃষ্ণকে পাবো। সে কে? রাধারানীর পিতারা তিন ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তো এই রাধারানীর কাকার মেয়ে মানে চন্দ্রভানুর মেয়ের নাম হচ্ছে চন্দ্রাবলী। কি গো, শুনেছেন নিশ্চয়ই? কাকার মেয়ে মানে সম্পর্কে কি হবে মা? বোন, বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয়? অনেক সময় হয়, বোন আবার বনেরই ভালো দেখতে পারে না, তাই না? তো এই চন্দ্রাবলী আজকে খবর পেয়েছে নাকি গোবিন্দ আসবে,
তা যে পথে গোবিন্দ আসবে সেই পথে চন্দ্রাবলি পথ আগলে দাঁড়িয়েছে। হরি বল, পথ আগলে দাঁড়িয়ে আছে, আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আপনাদের এখানে বাঘ আছে? আপনাদের এত বড় বড় জঙ্গল বাঘ নেই? বাবা, আমার তো খুব ভয় পাই, এদিকে এলেই মনে হয় এদিকে তো বাঘ আছে, খুব সাবধানে থাকতে হবে। তো দেখুন, আজকে ভগবান তো জানে না যে রাস্তায় দাঁড়িয়ে আছে বিপদ, ভগবান এখন যাচ্ছেন, আর ভগবান যখন যাচ্ছেন শোভাটি কেমন? ওকে যায় নূপুর বাজায় চলে যায়, ওকে যায় নূপুর বাজায় চলে যায়। শিরে শোভে শিখি পাখা গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা গলে বনমালা। ওকে যায় নূপুর বাজায় চলে যায়, আর সামনে দাঁড়িয়ে আছে চন্দ্রাবলি। বাবা, চন্দ্রাবলিকে গোবিন্দ দেখে চমকে গেলেন। এ কি? হ্যাঁ গো, তুমি নারী জাতি হয়ে রাত ১২টার সময় এখানে কি করছো? চন্দ্রাবলি বলছে, দেখো গোবিন্দ, আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে তুমি বলো পুরুষ মানুষ হয়ে এত রাত্রে যাচ্ছ কোথাও? তাও আবার লুকিয়ে লুকিয়ে, ব্যাপারটা কি? আর বলো না, আমার দাদা আছে না, কৃষ্ণের দাদা কে মা? ভগবান কৃষ্ণের দাদাকে বলো রাম বলাই, আমার দাদা আছে না, তো আমার দাদা আমাকে ডেকেছে, খুব জরুরি একটা কাজ আছে, আজ আমায় যেতে দাও, আমি কথা দিলাম আমি আবার কালকে আসবো। চন্দ্রাবলি বলছে, না গোবিন্দ, না জানি কাল বলে কালা কবে চলে যাবে, কি গো তাই না, সে ভরসা করা যাবে না। আর হ্যাঁ গো বলি, সারা দিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত ১২টার সময় তোমার দাদা ডেকেছে, কি গো মা এটা বিশ্বাস করা যায়? সত্যি করে বলো তো। তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না রাধা ডাকে। ওগো বলো বলো বংশীধারী, তোমার দাদা ডাকে না রাধা ডাকে, বলো বলো ওগো বংশীধারী, দাদা ডাকে না রাধা ডাকে। তোমার দাদা ডাকে না রাধা ডাকে সব খবরই আমরা রাখি, কি গো মা তাই তো? আচ্ছা, এটা কারোর বিশ্বাস হবে যে রাত্রেবেলায় আমার দাদা ডেকেছে? সারাদিনে দাদার প্রয়োজন হয় না, দাদা নাকি রাত্রেবেলায় ডেকেছে বলে বুঝি না কিছু, হ্যাঁ পড়াশোনা করিনি তাই বলে কিছু বুঝি না। হরি বল, আজ যখন পেয়েছি তখন তোমায় ছেড়ে দেবো না। কি করলো না, জোর করে গোবিন্দকে ধরে চন্দ্রাবলি নিজের কুঞ্জ মাঝে নিয়ে গেল। গোবিন্দ যেতে চাইছেন না, চন্দ্রাবলি জোর করে নিয়ে গেলেন, আর সারা রাত গোবিন্দকে একটা সিংহাসনে বসিয়ে গোবিন্দের চরণ দুটো সেবা করছেন। কি বলছি আমি? আমি তো গাইছি বাবা, হরি হরি বলে শেষে হবে শেষে। আজকে চন্দ্রাবলি গোবিন্দকে একা পেশ গোবিন্দের চরণ দুটো খুব সুন্দর করে সেবা করলেন। এবার কি হয়েছে, সারা রাত যেই না হয়ে গেল, যেই না ভোরবেলা হয়ে গেল, অমনি চন্দ্রাবলি ঘুমিয়ে পড়েছে। আর কত জাগবে মা, আর জাগতে পারলো না, ভোরবেলা হয়েছে অমনি ঢুলে পড়েছে। আর যেই না ঢুলে পড়েছে অমনি গোবিন্দ কি করলেন, দেখছে যেই না চন্দ্রাবলি ঘুমিয়ে গেছে, বেশ পাটিপে টিপে আস্তে 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 গোবিন্দ ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। শোভাটি কেমন হয়েছে? হরি হরি বল, এত সুন্দর শোভা। আজ চন্দনে চড়েছি তো তার সবহু কলে বড়, চন্দনে চড়েছি তো সবহু কলে বড়, নীল বসন পরিধান পরিধান গো, নীল
অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু দৃগদলি আবত কাল দেখো আসে না গলি দৃগদলি আবত কাল যেন আসে না গো দেখে কি মনে হচ্ছে ঘুম ছাড়ে না যেন ঘুম ছাড়ে না ঘুম ছাড়ে না ঘুম ছাড়ে না আমার ঢলে ঢলে আসে না গো ঘুম ছাড়ে না ওই ঢলে ঢলে আসছে না গো ঘুম ছাড়ে না বিগদলি আওয়াজ কান আসছে না গো ওই বিগদলি আওয়াজ কান যেন আসছে না গো গোবিন্দ এমন ভাবে আসছেন ঢলে ঢলে যেন ঘুম ছাড়ে নাই আর গোবিন্দের চোখ দুটো লাল হয়ে গেছে আমি বানিয়ে বলছি না আমি মন গড়া কথা বলছি না গোবিন্দের চোখ দুটো লাল হয়ে গেছে পদাবলিটা শুনলেই বোঝা যাবে তাই না এখানে কি বলছে অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু অরুণ মানে সূর্য আর লোচন মানে চোখ তা সূর্য যখন সকালবেলায় ওঠে কীরকম রং হয় লাল হয় না নীল হয় লাল হয় তাহলে অরুণিত লোচন গোবিন্দের চোখ দুটো আজকে লাল হয়েছে আস্তে আচ্ছা চোখ লাল কখন হয় কেউ বলতে পারবেন হ্যাঁ ঘুম না হলে চোখ লাল হয় বাহ এটাও ঠিক আরও একটা কারণ আছে যেটা আমার বাবারা ভালো জানবে বোতল তাই না বোতল না না ওটা মদ বলবেন না ওটা গঙ্গা জল এখন হলেও বোতল আর এখন মরলেও বোতল তাই না এই দেখবেন কোনো সন্তানের হয়তো কোনো বাচ্চা জন্ম হয়েছে মা যদি খুব মডার্ন হয় কি করে নিজের ছেলেকে নিজের স্তনদুগ্ধ পান করায় না দেখবেন দুধের বোতল ধরিয়ে দেয় তাই না তাহলে হলেও বোতল আর মলেও বোতল কেউ যদি মারা যায় তাকে যদি শ্মশানে নিয়ে যাওয়া হয় শ্মশানে নিয়ে যাওয়ার আগে আপনাদের এখানে কি হয় জানি না আমাদের ওদিকে হয় না না মিথ্যা কথা আমি বলবো না সত্যি কথাটাই বলছি আমাদের ওদিকে শ্মশানে যাওয়ার আগে জিজ্ঞাসা করবে হবে তো তবেই যাব নাহলে যাব না হরি বল তাহলে হলেও বোতল আর মলেও বোতল তাহলে এখানে গোবিন্দর চোখ লাল হয়েছে কারণ সারা রাত্রি ঘুম হয়নি চন্দ্রাবলি পদসেবা করেছেন তো সারা রাত গোবিন্দ জেগে বসেছিলেন তাই গোবিন্দের চোখ লাল হয়ে গেছে তাই ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে এসে দাঁড়িয়েছে কোথায় গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায় রাধারানীর কাছে কি তাই তো রাধারানী তখন কি করছে রাধারানী এতটা ঘোমটা নিয়ে বসে আছে তখনকার দিনে মায়েদের একটা নিয়ম ছিল এই এতটা করে ঘোমটা নিত কি গো মা তাই না কেন পর পুরুষের মুখ দেখবে না নিজের স্বামী ছাড়া আর তখনকার দিনে এটাও নিয়ম ছিল শ্বশুর হোক ভাসুর হোক বাইরে থেকে ঘর এলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকত এখন সাড়া দেয় আর সাড়া দেয় না সাড়া বন্ধ এখন কলিযুগে ভাসুরকে আর ভাসুর বলে না কি বলে একটু জোরে বলুন বাহ এবার শুনতে পেয়েছি দাদা হ্যাঁ ঠিক ঠিক আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা কি গো তাই না আর কেউ পর্দা নেই আর কেউ পর্দা নেই মানে আর কেউ ঘোমটা নিচ্ছে না ঘোমটা উঠে গেছে তাহলে রাধারানী ঘোমটা নিয়েছে কেন না কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখবে না আর গোবিন্দ জৈনে এসে দাঁড়িয়েছে গোবিন্দকে দেখতে পেল ললিতা কিন্তু ললিতা কৃষ্ণকে চিনতে পারলো না মা কেন এক রাত্রে রংটা পরিবর্তন হয়ে গেল কৃষ্ণ কালো তা চন্দ্রাবলি এত চন্দন মাখিয়ে দিয়েছে গোটা গায়ের রং সাদা হয়ে গেছে হ্যাঁ গো তা কালো মানুষকে যদি মেকআপ করা হয় আর রং চেনা যাবে আর রং চেনা যাবে না বিউটি পার্লার নিয়ে যাবে একদম সাদা হয়ে যাবে রংটা চেঞ্জ হয়ে যাবে তা ললিতা চিনতে পারিনি মনে মনে ভাবছে ছি 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 সর্বনাশ হ্যাঁ কৃষ্ণ এত লম্পট নিজে কথা দিয়ে কথা রাখতে পারলো না তো নিজে না এসে সকালবেলায় দাদাকে পাঠিয়ে দিয়েছে ভাবছে বলাই এসেছে তাহলে কৃষ্ণের দাদা মানে রাধারানীর কি হবে ভাসুর হবে তাহলে ঘোমটা নিতে হবে না তাড়াতাড়ি মাথায় ঘোমটা নিয়ে বলছে দাদা ভালো আছো তো দাদা ভালো আছো তো দাদা ভালো আছো তো দাদা ভালো আছো তো বলো বলো দাদা ভালো আছো তো বলো বলো দাদা ভালো আছো তো বলো মা যশোদা কেমন আছে বলো বলো দাদা ভালো আছো তো ওই মা যশোদা কেমন আছে
বাড়ির সব ভালো আছে? কৃষ্ণ মনে মনে ভাবছে সর্বনাশ, আমি তোমাদের বধূ থেকে দাদা কবে থেকে হলাম গো? আরে আমাকে চিনতে পারছো না বলে কিনা দাদা ভালো আছো? আরে দাদা নই আমি, যে দাদার কথা বলছো সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘুমটা থাকবে মা? আর পর্দা থাকবে? উঠে গেছে ঘুমটা, এটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। হ্যাঁ গো, কোমরে কাপড় কখন বাঁধে? কেউ বলতে পারবেন? তুমি বলতে পারবে কোমরে কাপড় কখন বাঁধে? বলছে বন্ধুত্ব করলে। কোমরে কাপড় কখন বাঁধে? যখন মায়েরা ঝগড়া করবো বলে। কি গো, তাই তো? পারেন তো? পারেন না? সর্বনাশ একটু শিখে রাখবেন, কাজে লাগবে। আমার মায়েরা যখন খুব রেগে যায়, এইবার ঝগড়া শুরু হবে আর কি, তখনই কোমরে কাপড়টা বাঁধে, তাই না? তো রাধারানী কোমরে কাপড়টা বেঁধে বলছে, ও বধু ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে, ভালো হলো ইয়ারে বধু নাই গৌর হরি হরি ভালো হলো আরে বধু আইলে সকালে, ওই ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, দেখিলাম মুখ দিনে যাবে ভালে, শুনেছি সকালবেলায় তোমার মুখ দেখলে নাকি দিন ভালো যায়। কি সৌভাগ্য আজ তোমার মুখ দেখতে পেলাম। এখন ললিতা বলছে, আই রাধে, জীবনে ঝগড়া করা শিখেছিস? আজকে ঝগড়া করবি? হরি বল। জানেন মা, এই ললিতা কিন্তু খুব মুখরা। মুখরা কাকে বলে জানেন? কাকে বলে ও মা বলুন তো, মুখরা কাকে বলে? হ্যাঁ, লজ্জা কেন করছে? লজ্জা কিসে? মুখরা কাকে বলে যারা খুব বেশি, হ্যাঁ এই তো, যারা খুব বেশি ঝগড়া করতে পারে তাদেরকে বলে মুখরা, তাই না? আচ্ছা আর একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলবো কিছু মনে করবেন না তো? যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, তাই না? যারা খুব ঝগড়ুটে দেখবেন মুখে তো হাসি নাই, জীবনে হাসতে পারে না, আর ডিজাইনটাও অন্যরকম হয়ে থাকে। এই মুখ দেখলে মনে হয় আজকে ঝগড়া করতে এসেছে। আর যদি বা কথা বলতে মনে হয় তো ভয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না, তাই না? হরি বল। দুদিনে জীবন, আজ আছি কাল থাকবো না, কেন এইভাবে থাকবেন? সংসার করুন, ভগবানের নাম করুন, আর যতটা পারবেন একটু হাসি খুশিভাবে থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, বড় বড় ডাক্তারও বলছে, তাই না? হরি বল। তাহলে ললিতার মুখে তো হাসি নেই, এই নানা রকম প্রশ্ন উত্তর করছে গোবিন্দকে। কি বলছে বধু? আমার কতগুলো প্রশ্ন আছে। প্রশ্ন কি না? প্রশ্নগুলো হচ্ছে, নীলাম্বর হরি বল, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল, এটা আমার প্রথম প্রশ্ন। অর্থাৎ নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল, কথাটার মানে কি? তোমার বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো বধু, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো বধু, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি করেই বলো হে বধু,